বাতাসে। নমস্কার, আমি বৈগুন্তি বলছি। মহালয়া উপলক্ষে হঠাৎ আমার কাছে গানও শেখে সঞ্জীব, ভীষণ ভালো ছেলে, খুব গান বাজনা ভালোবাসে ও নানান রকম কাজ করে। ওর একটা হংসিনী মিউজিক একটা আছে, সেখান থেকে ও বলল আমাকে গান শোনালো একটা, তো আমার খুব ভালো লাগলো। আবার অর্ধেকটা গান ও লিখেছে, অর্ধেকটা গান আবার অনির্বাণ লিখেছে। অনির্বাণ এখন বীরভূমে আছে, তো ও এখান থেকে লিখে পাঠিয়েছে। যখন সুরটা শুনে ভালো বললো, অনেকদিন আগে আমার তো লেখা সেইভাবে আসে না, আমি 4 লাইন লিখেছিলাম আর সুরটা করেছিলাম একটা রাগের, আমার খুব মনে হলো খুব সুন্দর বসেছে। তো সেদিনকে দিদিকে শোনাতেই বলে খুব ভালো গানটা, তুই গান এবার পুজো না দিদি, তুমি সাহস করে বললাম তুমি গাইবে, বললো হ্যাঁ কিন্তু তোকেও সঙ্গে গাইতে হবে। তা আমার এখানে যদি আমি একটা অক্ষরও বলতে পারি, এটা আমার মনে সারা জীবনের আমার মানে স্বপ্ন, বা কোনো ভালো কিছু যদি করে থাকি তার মনে এটা ঈশ্বরের আশীর্বাদ। প্রথম কথা, আমি প্রচন্ড নার্ভাস দিদির পাশে বসে আছি। আর মানে ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, আমার বাবা মা যার গানের প্রচন্ড ভক্ত, তার গান অ্যারেঞ্জ করতে পারা বা একটা অংশ থাকা, মানে সেই গানের একটা অংশ হওয়া, সে তো মানে পরম সৌভাগ্যের কথা আর কি। আকাশে বাতাসে